बिस्मिल्लाहिर रहमानिर रहीम प्रिय शिक्षार्थी तुम्हारा निश्चय भलो आसो बसाय करोना परिस्थितिर कारण तुम्हारे आज के छोटो आयोजन आज के तुम्हारे अष्टम श्रेणी सप्तम अध्याय पृथ्वी एवं महाकर्ष यह विषय पर आलोचना करब तो विषय आलोचना करार आगे हमें कैकटी विषय एक धारणा रखते हैं देखो हमें एक पास लिखे रखी महाकर्ष सूत्र संक्रांत अंक और अभिकर्ष प्रथम महाकर्ष सम्पर्के जानते हैं আমরা মহাকর্ষ সম্পর্কিত নিউটনের সূত্র সম্পর্কে আমরা সবাই জানি এবং নিউটন বিষয়ে একটা গল্পও রয়েছে এটাও আমরা জানি যে নিউটন একদিন আপেলতলায় বসেছিল সেই 23 বছর বয়সে নিউটন একটা আপেলতলায় বসেছিল এবং সেখানে একটা আপেল নিচের দিকে পড়ে এবং নিউটনের এই প্রস্থ থেকেই মূলত মহাকর্ষ সূত্রটা আবিষ্কার হয় যাই হোক মহাকর্ষ সূত্র যাওয়ার আগে আমরা অভিকর্ষ মহাকর্ষ নিয়ে কথা বলবো মহাকর্ষ হচ্ছে পৃথিবীর বা মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ সেটা আমার এই মার্কারের সাথে পৃথিবীর হতে পারে আমার সাথে পৃথিবীর হতে পারে সূর্যের সাথে চাঁদের হতে পারে সূর্যের সাথে মঙ্গল গ্রহের হতে পারে এখন আসো মহাকর্ষ সংজ্ঞাটা আমরা কি দিব বা মহাকর্ষ বলতে আসলে আমরা কি বুঝি মূলত মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণকেই মহাকর্ষ বলে এখন একটা প্রশ্ন তোমাদের সবার মনে আসে আসলে মহাকর্ষ এবং অভিকর্ষ এই দুটা জিনিস তোমাদের সবারই উল্টাপাল্টা হয়ে যায় আমি একটু সহজে বোঝানোর চেষ্টা করতেছি যখন যেহেতু আমি বলতেছি পৃথিবীর মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণকে আমরা মহাকর্ষ বলবো আর এই দুটি বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয় সেক্ষেত্রে সেটাকে আমরা অভিকর্ষ বলবো অর্থাৎ অভিকর্ষ হচ্ছে মহাকর্ষেরই আরেকটা উদাহরণ মাত্র অর্থাৎ সকল অভিকর্ষই মহাকর্ষ কিন্তু সব মহাকর্ষ অভিকর্ষ না আমি পরিষ্কার করে দিচ্ছি একটা উদাহরণ দিয়ে মনে করো পৃথিবীর সাথে চাঁদের আকর্ষণ তাহলে পৃথিবী চাঁদ এখানে এদের দুজনের মধ্যে আকর্ষণ যেহেতু এখানে পৃথিবী আছে পৃথিবী থাকার কারণে এটা মহাকর্ষ তো হবেই পাশাপাশি এটাকে আমরা অভিকর্ষ বলতে পারবো কিন্তু যদি এমন বলি যে চাঁদ ও সূর্য সেক্ষেত্রে আমরা এটাকে শুধুমাত্র মহাকর্ষ বলতে পারবো যেহেতু এখানে পৃথিবী নেই আশা করি তোমাদের মহাকর্ষ বিষয়টি স্পষ্ট হয়েছে এবং অভিকর্ষের বিষয়টি তোমরা বুঝতে পারছো এখন নিউটনের এই মহাকর্ষ বিষয়ের সূত্র উনি একটা সূত্র আবিষ্কার করছে আমরা সেই সূত্রটা নিয়ে একটু কথা বলবো মূলত এই সূত্রটা যাওয়ার আগে যে জিনিসগুলো আমাদের একটু ধারণা রাখতে হবে সেটা হচ্ছে ডিস্টেন্স ম্যাস ফোর্স এবং ওয়েট যেমন ডিস্টেন্স অর্থ হচ্ছে দূরত্ব অর্থাৎ দূরত্বকে আমরা এখানে প্রতীক হিসাবে ডি ব্যবহার করি এবং এর দৈর্ঘ্য হচ্ছে মিটার যেটা আমরা ছোট হাতের এম ব্যবহার করি এবং ভর যেটাকে আমরা ইংরেজিতে ম্যাস বলি এই ম্যাস সাধারণত এর ছোট হাতের এই এমটাকে নিয়ে আমরা এর প্রতীক হিসাবে এটা ব্যবহার করি এবং এর একক হচ্ছে কেজি এবং বলের যে একক বল ইংরেজিতে এটাকে আমরা ফোর্স বলি এবং সেই হিসাবে এখানে আমরা এফ ব্যবহার করি বলের প্রতীক হিসাবে এবং এর একক হচ্ছে নিউটন পাশাপাশি এটা হচ্ছে ওজন ওজনের ইংরেজি হচ্ছে ওয়েট এখানে আমরা ডব্লু ব্যবহার করি বড় হাতের ডব্লু বা ছোট হাতেরও ব্যবহার করা হয় এবং ওজনও যেহেতু এক ধরনের বল সুতরাং ওজনের এককও নিউটন এখন আসো আমরা নিউটনের সূত্রটা একটু বোঝার চেষ্টা করি মহাকর্ষ সূত্র নিউটন তার মহাকর্ষ সূত্র বলতে চেয়েছেন যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে এখানে লক্ষ্য করো মনে করো যে এখানে এ একটা বস্তু এবং এ একটা বস্তু তোমরা প্রশ্ন করতে পারো যে এখানে কেন আমি গোলাকার বস্তু ব্যবহার করেছি মূলত গোলাকার বস্তু ব্যবহার করতে এমন কোনো কথা নেই মূলত আমরা সবাই জানি যে গোলাকার বস্তুর ক্ষেত্রে কেন্দ্রটা বোঝা খুবই সহজ এবং যেহেতু কোনো বস্তুর সকল ভরই তার কেন্দ্রে থাকে আর এই কেন্দ্রটাকে বোঝানোর জন্যই আমি এখানে গোলাকার বস্তু ব্যবহার করেছি এখন মনে করো যে এই গোলাকার বস্তুর ক্ষেত্রে যদি এমন হয় যে ধরো এটা হচ্ছে এম ওয়ান এবং এটা হচ্ছে এম টু তাহলে মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে নিউটন বলতে চেয়েছে যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল তাদের মধ্যবর্তী ভরের গুণফলের সমানুপাতিক অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি তার আগে একটু দেখে নেই যে এই যে কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত এই যে দূরত্ব এটাকে আমরা ডি দ্বারা অর্থাৎ আমরা একটু আগে যেটা বললাম ডিস্টেন্স ডি দ্বারা বোঝাবো দুটি বস্তু ভরকে যথাক্রমে এম ওয়ান এবং এম টু পাশাপাশি এর মধ্যে এই মধ্যবর্তী যে বল এখান থেকে এই কেন্দ্র থেকে এই কেন্দ্র থেকে এই যে দুটো বস্তুর মধ্যে মধ্যবর্তী যে বল সেটাকে আমরা এফ দ্বারা বোঝাবো ফোর্স এফ দ্বারা বোঝাবো এই মধ্যবর্তী আকর্ষণ বলকে নিউটনের সূত্র অনুসারে নিউটন বলতে চেয়েছেন যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলের মান বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক সেটা হচ্ছে এমন আমরা এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন
আর মধ্যবর্তী দুটি বস্তুর হচ্ছে যথাক্রমে m1 গুণ m2। এটা হচ্ছে সূত্রের প্রথম অংশ, অর্থাৎ এই ভরের গুণফলের সমানুপাতিক। সূত্রের আরেকটি অংশ দেওয়া আছে এমন যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। জিনিসটা হচ্ছে এমন, তাহলে দূরত্বকে আমরা d দ্বারা বুঝিয়েছি, তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই হচ্ছে সূত্রের দুটি অংশ, এটা হচ্ছে প্রথম অংশ এবং এটা হচ্ছে দ্বিতীয় অংশ। সূত্র দুটিকে যদি আমরা একসাথে এভাবে লিখতে চাই তাহলে এমন আসবে f সমানুপাতিক m1 m2 বাই d স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করো যে ভর দুটির গুণফল এবং বর্গের যে ব্যস্তানুপাতিক, এই যে দূরত্বে যে ব্যস্তানুপাতিক, সবগুলোকে আমরা একটি সূত্রে লিখছি, কিন্তু অঙ্ক করার সময় বা সমীকরণ করার লেখার সময় সাধারণত সমানুপাতিক চিহ্ন দিয়ে সাধারণত আমরা বলের মানটা বের করতে পারবো না। সে কারণে এখানে আমরা এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে দেব। আমরা সবাই জানি যে এটা হচ্ছে পদার্থ বিজ্ঞানের একটা অংশ, তোমাদের বইয়ে অল্প পরিমাণে ধারণা দেওয়া আছে। এই সমানুপাতিক চিহ্ন তুলে দিতে গেলে আমাদের একটি সমান চিহ্ন দিতে গেলে একটি ধ্রুবক নিয়ে আসতে হবে। যেমন এই সমানুপাতিক চিহ্ন যখন আমরা তুলে দেব তখন এখানে সমানুপাতিক ধ্রুবক জি নিয়ে আসতে হবে, বাকি যেগুলো যা আছে সব একই রকম থাকবে। এই জিটাকে বলে মহাকর্ষীয় ধ্রুবক, এরও একটা নির্দিষ্ট মান আছে, এর মানটা হচ্ছে 6.673 × 10⁻¹১ নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। শিক্ষার্থীরা তোমরা এই এককটা নিয়ে তোমাদের একটু সমস্যা হতে পারে, এটা আমি কি একটু বুঝিয়ে দিচ্ছি। মনে করো সূত্রটা যদি এমন হয় তাহলে আমরা যদি জি এর মানটা বের করতে চাই, এখানে এফ সমান জি ইন্টু এম এম টু বাই ডি স্কোয়ার, যদি জি এর মানটা এখানে এই পাশে বের করতে চাই তাহলে আমরা জিনিসটা এমন হয় যে জি এম এম টু সমান এফ ডি স্কোয়ার বা জি সমান এফ ডি স্কোয়ার বাই এম এম টু। এখন আমরা যদি এখানে এককগুলোকে বসিয়ে দিই, একটু লক্ষ্য করো যে এখানে যদি আমরা এফ, আমরা জানি বলের একক আমরা দেখে আসছি, বলের একক হচ্ছে নিউটন, তাহলে নিউটন বসিয়ে দিলাম, এর পাশাপাশি দূরত্বের একক হচ্ছে মিটার, যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দেবো, পাশাপাশি যেহেতু দুটি ভর তাহলে একটা কেজি কেজি গুণ কেজি। এক্ষেত্রে তাহলে কি হলো, দেখো নিউটন মিটার স্কোয়ার আর নিচে কেজি স্কোয়ার। সেক্ষেত্রে আমরা জানি যে যদি নিচের কোনো সূচককে উপরে লিখতে যাই সেটা ঋণাত্মক হয়ে যায়। যেমন দেখো এটাকে যদি আমরা লিখতে যাই এটা এমন হবে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। অর্থাৎ জিনিসটা অনেকটা এমন, তোমরা অঙ্কের ক্ষেত্রে শিখেছো, যেমন যদি এমন হয় এ বাই বি স্কোয়ার, এটাকে যদি আমরা একই লাইনে লিখতে চাই উপরে নিয়ে যেতে চাই তাহলে এটা এ বি টু দি পাওয়ার মাইনাস 2। এটা ম্যাথমেটিক্যাল টার্ম, এটা তোমরা বুঝতে পারবে আশা করি। এই এককটা কিভাবে আসলো এটা তোমরা বুঝতে পারছো। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এই সূত্রকে ব্যবহার করে কি করে অঙ্ক করতে হয় এগুলো আমরা শিখবো। দেখো আমরা সূত্রটা পেয়েছিলাম এফ সমান জি ইন্টু এম এম টু বাই ডি স্কোয়ার। এখানে যদি এমন হয় যে প্রথম বস্তুর ভর, মনে করো প্রথম বস্তুর ভর এখানে 50 গ্রাম এবং দ্বিতীয় বস্তুর ভর 50 গ্রাম এবং মধ্যবর্তী দূরত্ব যদি 60 সেন্টিমিটার হয়, সেক্ষেত্রে আমরা অঙ্কটা কীভাবে করব। আসো আমরা এই অঙ্কটা কীভাবে করতে হবে আমরা একটু দেখে নিই। এখানে মূলত লিখতে হবে প্রথম বস্তুর ভর এম সমান 50 গ্রাম, দ্বিতীয় বস্তুর ভর এম টু সমান 50 গ্রাম এবং মধ্যবর্তী দূরত্ব ডি সমান সমান 60 সেন্টিমিটার। মনে রাখবে যে একক সবসময় এই গ্রামে সাধারণত ভরের একক হচ্ছে কেজি, মানে গ্রামকে আমার কেজিতে নিয়ে যেতে হবে, আর যখনই আমরা ছোট থেকে বড়তে যাব তখনই ভাগ করতে হবে। তাহলে আমরা যদি উপরে একটাকেই আমরা করলে, যেহেতু দুইটারই একই, একটাকে করলে আমরা বের করতে পারবো, তাহলে এখানে 1000 দিয়ে যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে এটা কেজি হয়ে যাবে, 0.05 কেজি হয়ে গেল, এটাও একই হলো 0.05 কেজি। পাশাপাশি সেন্টিমিটার, যেহেতু আমরা জানি যে দূরত্বের একক হচ্ছে মিটার, সেক্ষেত্রে আমাদের সেন্টিমিটারকে মিটারে যেতে হবে। আমরা জানি যে 100 সেন্টিমিটার সমান 1 মিটার, এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে মিটার হয়ে যাবে, তাহলে এটা 0.6
মিটার হয়ে গেল। এবার আমরা জাস্ট এই মানগুলো এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। আর জি এর মান এটা ধ্রুবক মান, এটা আমরা জানি যে জি এর মান দেওয়া আছে 6.673 × 10⁻¹⁰ নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এই মানটা এখানে বসাই দেব 6.673 × 10⁻¹⁰ নিউটন গুণ আমাদের উপরে এমন দেওয়া আছে এখানে 0.5 × 0.5 এবং নিচে ডি দেওয়া আছে হচ্ছে 6.6। এটা হোল স্কয়ার করে দিলে আমাদের এই অঙ্কের মানটা চলে আসবে। যেহেতু এখানে এফ এর মান বা বল বের করতে বলেছে, তোমরা মনে রাখবে যে বল বের করতে বলে এইখানে যে উত্তরটা ক্যালকুলেশন করে আসবে সেখানে আমরা নিউটন দিয়ে দেব। তো এই অঙ্ক আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এখানে যেটাই বের করতে বলুক না কেন সবসময় আমাদের মনে রাখতে হবে যে যাই বের করতে বলবে সেটাকে আমাদের ডান পাশে নিয়ে আসতে হবে, বাম পাশে নিয়ে আসতে হবে। যদি আমাদের ডি বের করতে বলে এটাকেও বাম পাশে নিয়ে আসতে হবে। আমি একটা প্রসেসিং একটু দেখিয়ে দিই, এটা নর্মালি সমাধানের নিয়মের ক্ষেত্রে যদি আমাদের ডি বের করতে বলে তাহলে এটা তো উপরে চলে গেল, তাহলে এফ ডি স্কোয়ার সমান জি এম ওয়ান এম টু, ডি স্কোয়ার সমান জি এম ওয়ান এম টু বাই এফ। সেক্ষেত্রে ডি যেহেতু স্কোয়ারে আছে এপাশে মান বের করতে গেলে পরে আমাদের এই মানগুলো যে মানগুলো থাকবে এগুলো বসিয়ে দিয়ে জাস্ট রুট করে দিলেই আমরা ডি এর মান পেয়ে যাব। এভাবে কখনো ডি এর মান বা কখনো এফ এর মান যার যখনই মান বের করতে বলবে আমরা সেটাকে বাম পাশে নিয়ে আসবো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা মহাকর্ষ অভিকর্ষ এবং এই অঙ্কগুলো কীভাবে করতে হয় এগুলো বুঝতে পেরেছ। আশা করি আগামী দিন এগুলা সম্পর্কে আমি আলোচনা করব। অবশ্যই তোমাদের অঙ্কগুলো বাসায় খাতায় প্র্যাকটিস করতে হবে, এগুলো দেখলে হবে না, তোমরা প্র্যাকটিস করলে আরও সহজ হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।